যেহেতু আমাদের টিভি 22 ইঞ্চি আর আমি যে লাইটটা নিয়েছি এটা 24 ইঞ্চি, তো একটু তো বড় হবেই। তো বড় হলেও আমরা এক লাইট কেটে কিভাবে লাগাইতে হয় সেই বিষয়টা আপনাদের আজকে দেখাবো। তো আমি লাইটটা কেটে নিচ্ছি, তো এবারে আমি একটু ঘষে নেব যাতে ঝালাইটা ধরে। এবারে সুন্দর করে ঝালাই করে দেব, নেগেটিভটা নেগেটিভে, পজিটিভটা পজিটিভে। এলইডি টেস্টার দিয়ে আমি লাইটটা চেক করব যে আমরা যে কাজটি করছি কতটা সফলতা পেলাম। তো এখন দেখুন, আমি এই লাইটটা চেক করলাম, দেখেন এখন কিন্তু জ্বলে। তো আমরা এখন ফিটিং ভোল্টেজ পরীক্ষা করার জন্য আমি মিটারের কাটা হাতে নিলাম 5 ভোল্ট চেক করার জন্য। দেখেন 5 ভোল্ট, ঠিক আছে। এখন আমরা এসটি বোর্ডের হাই ভোল্ট পরীক্ষা করব, সে জায়গাও দেখেন আমাদের হাই ভোল্ট ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমাদের এলইডি টিভিটা মূলত 22 ইঞ্চি, এই টিভির কেবেলটা আমি প্রবেশ করে নিচ্ছি। দেখেন আমাদের এন্টি কাটারটি কিন্তু জ্বলছে, মানে পাওয়ার আসছে। পাওয়ার আসলেও টিভিটা কিন্তু চলে না, ডিসপ্লে আসে না। তো আমাদের টিভি অন হওয়ার পরেও ডিসপ্লে যেহেতু আসে না, ব্যাকলাইট গেল না, এসটি বোর্ড গেল, সেই বিষয়ে বিস্তারিত আপনাদের আগে আমি বলবো। তার আগে আমি টিভিটা খুলে নিচ্ছি। টিভি খোলার পরে আমরা মিটার দিয়ে চেক করব কোন জায়গায় কোন সমস্যা হলো, সেই বিষয়টা আপনাদের নিশ্চিত করব। তো ভিউয়ার্স, আমাদের এই টিভি 1920x1080 ডিসপ্লে, তার জন্য আমরা নিশ্চিত হলাম এটা 5 ভোল্টের একটা প্যানেল। তো আমরা মিটার দিয়ে চেক করব যে আমাদের 5 ভোল্ট একুরেট আছে কি না। দেখতে হবে যে আমাদের 5 ভোল্টটা ড্রপ যদি খেয়ে যায়, তাহলে আমরা নিশ্চিত হব যে আমাদের কপ সমস্যা হতে পারে বা প্যানেল আইসি কোনো শর্ট হইতে পারে। তো আমি বডিতে নেগেটিভটা ধরলাম এবং জাম্পারের সাথে ধরলাম পজিটিভটা। তো 5 ভোল্টে আমি যেহেতু মাপ দিব, তার জন্য 10 সিলেক্ট করে নিলাম। দেখেন আমাদের 5 ভোল্ট কিন্তু ড্রপ খায় না, 5 ভোল্ট একদম একুরেট আছে। তো এবারে আপনাদের আমি দেখাবো এসটি বোর্ডে যে হাই ভোল্টও ঠিক আছে। তো আমাদের প্রবলেমটা কোন জায়গায় হতে পারে? ভিউয়ার্স, আমি আরও কিছু আইডিয়া আপনাদের দেই। আমাদের এই এসটি বোর্ড ঠিক আছে, তো পাওয়ার ঠিক আছে, ড্রপ খায় না ভোল্টেজ, সে জায়গাও ঠিক আছে। তো আমাদের সার্কিটটা অলরেডি পাওয়ার যেহেতু ঠিক আছে, সবই ঠিক আছে। তো এর জন্য আমরা এখন ডিসপ্লেটা খুলে নেব। ডিসপ্লে খোলার পরে আমরা ব্যাকলাইট চেক দেব। অবশ্যই ব্যাকলাইটের সমস্যা আছে, আর যদি সমস্যা না থাকতো আমাদের ব্যাকলাইট জ্বলতো। তো আমি ব্যাকলাইটের জন্য সামনের ফ্রেমটা খুলে নিচ্ছি। সামনের ফ্রেমটা খুলে নেওয়ার পরে আমরা এই এলবিডিএস কেবলটাও খুললাম। এখন আমরা সামনের ফ্রেমটা খুলে নেব, তারপরে আপনাদের এ টু জেড কাজ দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি সমাধান করবেন। ব্যাকলাইট গেলে আপনি যে কোনো ব্যাকলাইট মিলাতে পারবেন। প্যানেলটা ধরা কিংবা খোলার জন্য আপনি খুব সতর্কতা নিবেন। সতর্কতা না থাকলে আপনার বাইদিবাই একটি অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, সাধারণ টাচ লাগলেও ডিসপ্লে ভেঙে যেতে পারে। তো সেই বিষয়ে আমি বলবো আপনি প্যানেলটা খুব সুন্দরভাবে ধরে খুলে ফেলবেন। তো এ পর্যায়ে ডিসপ্লে খোলা শেষ। এখন আমরা সামনের যে একটি ফ্রেম আছে এই ফ্রেমটা খুলে নিচ্ছি, তারপরে আমরা পায়রা কাগজটা খুলে নেব, যেটার মাধ্যমে আমাদের ডিসপ্লে আলো পায়। এখন আমরা এই লাইটগুলো খুলে নেব। ইলেকট্রনিক্স সাবজেক্টের যে কোনো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে শেয়ার করে দিন, যাতে অন্য একজন বন্ধু আপনার দেখতে পারে। তো ভিউয়ার্স, এখন আমি এই লাইট দুইটা চেক করে আপনাদের দেখাবো। তার জন্য আমি এলইডি চেকারটা নিলাম। এই এলইডি চেকারের মাধ্যমে আপনাদেরকে আমি লাইট চেক করে দেখাবো। তো আমি পজিটিভটা পজিটিভে আর নেগেটিভটা নেগেটিভে, দেখেন আমাদের একটা লাইট চেক করলাম, এই লাইটটা ভালো। দ্বিতীয় লাইটটাও আমি চেক করে নিতেছি, তো দেখেন এই লাইটটা কিন্তু ভালো না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এইটার সেম টু সেম লাইট নাও থাকে, তো তার জন্য আমরা যে কোনো একটা লাইট, তো আমরা যে কোনো একটি লাইট লাগাই নিতে পারবো। তো এখন আমি আপনাদের অন্য একটি লাইট নিয়ে দেখাইতেছি। তো আমার হাতে যে লাইটটা দেখতে পারতেছেন, এই লাইটটা কিন্তু মূলত 24 ইঞ্চির, দেখেন একটু বড়। তো এই ডেট থেকে আমরা একটা লাইট কেটে ফেলে দেব, তারপরও এই লাইটটা জ্বালানো সম্ভব। তো আমরা যদি ইচ্ছা করি যে কয়টা লাইট কাটবো তারপরও এই লাইট জ্বালানো সম্ভব। তো আমি আমার মাপ মতো একটা লাইট কেটে এইটার মাপ মতো নিয়ে নিচ্ছি। তো দেখেন আমার এখন এই লাইটটা যে কাজটা করতে হবে সেই কাজটা আমি করব। যাই হোক, আমরা লাইটটা কেটে নিলাম। এখন এই
কেবেলের মাথাটাও কেটে নিচ্ছি, যাতে আমরা এই জায়গায় এই পিনগুলো ঘষে ঝালাই ধরাবো। ঝালাই ধরার পরে এই জায়গায় আমরা ওই কেবেলের লাইনটা দিয়ে দেব। তো আমি একটু সেসে নিচ্ছি। সেসে নেওয়ার পরে এখন আমরা সুন্দর করে এটা ঝালাই দিয়ে আমরা ওই ক্লিপের গোড়াটা যে কাটছি এইটা নেগেটিভ পজিটিভ দেখে লাগাই দেব। তারপরে আমরা আবার চেক করব যে আমাদের লাইটটা জ্বলে কি। খুব সুন্দর করে ঝালাই করে দেবেন। আমি এখন নেগেটিভটা নেগেটিভে লাগাচ্ছি আর পজিটিভটা পজিটিভে লাগাই দেব। তারপরে আমরা এখন এই ঝালাই দেওয়ার পরে আপনাদের চেক করে দেখাবো যে আমাদের এই লাইটটা লাগালে এই টিভিটা চলবে কি না। তো দেখুন আমাদের সম্পূর্ণ কাজ। চেক করার জন্য আমি এলইডি চেকারটা নিচ্ছি। এখন এলইডি চেকার নিয়ে আপনাদের কেবলের মাথায় ধরে দেখাবো যে আমাদের লাইটটা কেমন জ্বলতেছে। তো এই আমি কেবলের সাথে নেগেটিভটা নেগেটিভে পজিটিভটা পজিটিভে লাগালাম। তো দেখুন এখন আমাদের এই লাইটটি জ্বলে, তো একুরেট হয়ে গেল। এখন আমরা সেটিং দেব। তো সেটিংটা আমার মতো আমি করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো 22 ইঞ্চি টিভি হোক, আমার কথা হইল 22-23 নেই, আপনি যে লাইটেরই কাজ করেন সবই একরকম। তো আমি লাইট দুইটা সেটিং করে নিচ্ছি, যেহেতু আগের লাইট সেম টু সেম আমরা পাইনি, তার জন্য আমরা এই জায়গায় উপরে দিয়ে এই লাইটটা বসাই নিতেছি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। ডিসপ্লে লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডিসপ্লের কপে হাত না পড়ে। হাত পড়লে অবশ্য আপনাদের ডিসপ্লের কপ সমস্যা হয়ে যেতে পারে, তো সেই দিকটা খেয়াল রাখবেন যাতে ভালোভাবে ডিসপ্লেটা বসাতে পারেন। নিয়ম মতো ডিসপ্লে ধরলে দুই সাইড দিয়ে ধরবেন যাতে ডিসপ্লে বসাতে কোনো টাচ না খায় কোনো দিকে। তো এইভাবেই আপনারা ডিসপ্লেটা বসাবেন। এখন আমি উপরের ফ্রেমটা বসাই নেব। উপরের ফ্রেমটা বসানোর পরে এখন আমরা এই এলবিডিএস কেবেলের লাইন টেন এগুলো লাগালাম। তারপর এখন আমরা সেটিং করে নেব। তো এ পর্যায়ে আমরা এখন সেটিং করে নেব। আর আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এখন আমি সেন্সর কেবলটা লাগাই নিলাম। সেন্সর কেবল লাগানোর পরে এখন আমি আপনাদের চার্জারটা দিয়ে আপনাদের এই টিভিটা চালাই দেখাবো। দেখেন সেন্সারে কিন্তু লাইন আসছে, এটা অটোমেটিক চালু হয়ে যাবে। তো অটোমেটিক চালু হওয়ার সাথে সাথে আমাদের দেখেন আলো কিন্তু এসে গেছে। তো দেখেন এখন আমরা কত সুন্দর এই টিভিটা সেটিং করে নিলাম। তো আমি এখন ডিশ লাইন দিয়ে আপনাদের চেক করে দেখাবো। আমার হাতে ডিশ লাইনের যে কেবলটা আছে কেবলটা আমি প্রবেশ করে নিলাম। এখন আমরা টিভি মুডে দিব। টিভি মুডে দেওয়ার পরে দেখেন আমাদের ছবি এসে গেছে, সাউন্ড এসে গেছে। তো এইভাবেই আপনারা এলইডি টিভি ঠিক করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ESB বাংলা চ্যানেল।